দেখো, তোমাদের কর্মসংস্থান পেপার এই সপ্তাহ 14 জানুয়ারি 2023। তোমাদের কি কি ভ্যাকেন্সি বের হয়েছে তা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব, তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তোমাদের দেখো রেলে 2029টা অ্যাপেন্ডিক্স রয়েছে, মাধ্যমিক ও আইটিআই থেকে পাস করা। মাধ্যমিক তো লাগবেই, মাধ্যমিকে 50% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারবা, এবং সঙ্গে আইটিআই পাস অবশ্যই থাকা চাই, ঠিক আছে। উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে নিচ্ছে কিন্তু এটা। তারপরে দেখো জেলা স্বাস্থ্য দপ্তরে 139 নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে জেলা স্বাস্থ্য দপ্তরে 139টা নার্স এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট নিবে। তোমাদের বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে, এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের জিএনএম বা এএনএম ডিগ্রি থাকা চাই, ঠিক আছে। এরপরে দেখছি 100 গ্রুপ ডি শিক্ষক নিয়োগ হবে। তোমাদের 100 গ্রুপ ডি শিক্ষক নিয়োগ হতে চলেছে। তোমাদের বিভিন্ন লেবার, মিটার রিডার, ইঞ্জিনিয়ার, পাম্প অপারেটারে নিবে, তাহলে তোমাদের এখানে আইটিআই থাকলে সবচেয়ে ভালো। এবার আইআরসিটিসিতে 25 অ্যাপেন্ডিক্স, এখানেও আইটিআই চাইছে, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ সংস্থায় 81 অ্যাপেন্ডিক্স। তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এই পোস্টটি বের হয়েছে। তারপরে কেন্দ্রীয় সংস্থায় 401 ইঞ্জিনিয়ার। তারপরে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 251 ক্লার্ক এবং এমটিএস চাইছে। তারপরে ফরেস্ট রিসার্চে 63 এমটিএস। হিন্দুস্তান পেট্রোলিয়ামে 100 অ্যাপেন্টিক্স। এসব তোমাদের চলছে কিন্তু অ্যাপ্লাই। জেন পার্ক ইউজি পরীক্ষার মাধ্যমে নার্সিং, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি টেকনিশিয়ান তোমাদের ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। এটি হচ্ছে মেন টপিক। তারপরে আমি চলে যাচ্ছি তোমাদের এরপর কি কি এখন অ্যাপ্লাই চলছে। দেখো এখন তোমাদের যেগুলো চলছে অ্যাপ্লাই তা আমি বলে দিচ্ছি। রাজ্যে কেন্দ্র সরকারের যেসব পদে এখন দরখাস্ত করতে পারবেন, তোমাদের কোল্ডফিল্ড সার্ভিসের ডিপ্লোমা চাইছে, শূন্য পদ রয়েছে 295। তোমাদের শেষ তারিখ 23/1/2023। তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে www.maha.nadicol.in, ঠিক আছে। তারপরে দেখো মধ্য রেলে অ্যাপেন্ডিক্স মাধ্যমিক অথবা আইটিআই 135টা শূন্য পদ, তোমাদের শেষ তারিখ 15/1/2023। তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, দেখে নাও। বীরভূম জেলায় আশাকর্মী, বীরভূম জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগ চলছে। মাধ্যমিক পাস, তোমাদের শূন্য পদ রয়েছে 232টা, শেষ তারিখ 20/1/2023। ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমাদের রাজ্যে ভেটেনারি অফিসার গ্রাজুয়েট শাখায় পাস হলেই চলবে, শূন্য পদে 158টা। তোমাদের শেষ তারিখ হচ্ছে 20/2/2023, টাইম রয়েছে। তোমাদের পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। তারপরে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ ডিগ্রি পাস থাকলেই চলবে, 365 শূন্য পদ রয়েছে। তোমাদের শেষ তারিখ 21/1/2023। ওয়েবসাইট দেওয়া রয়েছে। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি পাস থাকলেই চলবে, শূন্য পদ 182টি রয়েছে। তোমাদের শেষ তারিখ 21/1/2023। ওয়েবসাইট দেওয়া রয়েছে। তোমাদের বর্ডার রোডস অর্গানাইজেশন ভেহিকেল মেকানিক ড্রাইভার মাল্টি স্কিল কর্মী নিয়োগ, মাধ্যমিক আইটিআই পাস, 182টি, শূন্য পদ, শেষ তারিখ 20/2/2023। ওয়েবসাইট দেওয়া রয়েছে। ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার পোস্ট গ্রাজুয়েট থাকা চাই কিন্তু এটাতে, শূন্য পদ নয়, পাস হলেই চলবে। তোমাদের শেষ তারিখ 17/1/2023। ওয়েবসাইট দেওয়া রয়েছে। পিএসসি জুডিশিয়াল পরীক্ষার মাধ্যমে জজ আইনে গ্রাজুয়েট থাকা চাই, তোমাদের শূন্য পদ 29টা, শেষ তারিখ 31/1/2023। তারপরে দক্ষিণ পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স মাধ্যমিক ও আইটিআই 1785টি রয়েছে, শূন্য পদ, তোমাদের শেষ তারিখ 2/2/2023। ওয়েবসাইট দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো আবার বলে দিই,
তোমাদের সেন্ট্রাল স্কিল বোর্ডে ক্লার্ক স্টেনো কুক মাধ্যমিক ডিপ্লোমা ডিগ্রি শূন্যপদ 92টি, তোমাদের শেষ তারিখ 16/1/2023, ওয়েবসাইট দেওয়া রয়েছে। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারে টেকনিশিয়ান ডিপ্লোমা পাস থাকলেই চলবে। 66টি শূন্যপদ 16/1/2023 শেষ তারিখ, তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে। এয়ারপোর্ট অথরিটিতে AAI কার্গো লজিস্টিক সিকিউরিটি স্ক্যানার CHSL CGL পাসদের জন্য 400টা শূন্যপদ, তোমাদের শেষ তারিখ 14/1/2023, ওয়েবসাইট দেওয়া রয়েছে। CRPFA টাইপিস ও স্টেনোগ্রাফার এখন যেটা চলছে উচ্চ মাধ্যমিক ভ্যাকেন্সি 1458, শেষ তারিখ 25/1/2023, ওয়েবসাইট দেওয়া রয়েছে। কলকাতা পুর নিগমের সাব অফিসিয়াল মাধ্যমিক পাস 75টি শূন্যপদ, তোমাদের শেষ তারিখ 28/1/2023। রাষ্ট্রীয় কেমিক্যালে ফার্টিলাইজার অপারেটর গ্রাজুয়েট ও ডিপ্লোমা 181টি, ভ্যাকেন্সি 16/1/2023, লাস্ট ডেট, তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো এখন অ্যাপ্লাই চলছে। তারপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমি ভিডিওর নিচে আমি এই পেপারটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো, বা অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবা, সেখানেও জয়েন্ট হতে পারো। তাহলে আমি প্রতি সপ্তাহে এইভাবে তোমাদের কর্মসংস্থান দিয়ে দিব, যাতে তোমাদের কী কী চাকরির অ্যাপ্লাই চলছে তা তোমরা নিঃসন্দেহে জানতে পারবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।